অত্যন্ত প্রিয় জনাব তালুকদার নাজমুল হাসান, ওনাকে আমরা সভাপতি হিসাবে আবার সাব্বির আহমেদ চৌধুরী সাহেব। আমি এই মুহূর্তে ঘোষণা করতে চাচ্ছি আলফোবার মহানগর আংশিক কার্যনির্বাহী কমিটি 2018, এই কমিটিকে আমরা 2020 পর্যন্ত অনুমোদন করেছি দমদম কেন্দ্রীয় বিন। প্রধান উপদেষ্টা থেকে আমি স্টার্ট করছি। প্রধান উপদেষ্টা যেনারা এখানে উপস্থিত আছেন সবাই দাঁড়িয়ে সবাই সামনে পরিচিত হবেন। নূর আলম সাহা, উনি প্রধান উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের দীর্ঘদিনের সহপাঠী প্রধান পৃষ্ঠপোষক হিসাবে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সোহেল আহমেদকে, বরিশালের কৃতি সন্তান সোহেল আহমেদকে প্রধান পৃষ্ঠপোষকের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যতম উপদেষ্টা আমাদের একজন সিনিয়র বড় ভাই, খুবার মহানগরের উপদেষ্টা হিসেবে ওনাকে মনোনীত করা হয়েছে, শাহজাহান কামাল ভাইকে অন্যতম উপদেষ্টা। আমাদের আরেক সহযোদ্ধা সম্ভবত রাজবাড়ির কৃতি সন্তান, গোয়ালমারির কৃতি সন্তান জনাব জাহাঙ্গীর আলম মুকুল ভাইকে উপদেষ্টা হিসাবে মনোনীত করা হয়েছে। আরেকজন উপদেষ্টা আমাদের এখানে আছে নূর হোসেন উপদেষ্টা। ইতিমধ্যে আপনারা সভাপতির নাম শুনেছেন, তালুকদার নাজমুল হাসান সভাপতি। উনি 2020 পর্যন্ত, আল্লাহ যদি ওনাকে হায়াত দারাজ করেন, 2020 পর্যন্ত আপনাদের এই দায়িত্ব পালন করবেন খুবার জেলা বিএনপির। সিনিয়র সহসভাপতি, এক নম্বর, সরি, সিনিয়র সহসভাপতি, ভাইস প্রেসিডেন্ট সিনিয়র, আমাদের দীর্ঘদিনের সহযোদ্ধা নারায়ণগঞ্জের কৃতি সন্তান মফিজুল ইসলাম সরকার, সহসভাপতি হিসেবে আমরা মনোনীত দিয়েছি জনাব আব্দুল হাই সিদ্দিকী লিটনকে, সহসভাপতি হিসাবে আমরা মনোনীত করেছি জনাব জামাল উদ্দিন সবুজ ভাই। সম্ভবত তোকবার ব্যবসায়ী জনাব আব্দুল জলিল ভাইকে সহসভাপতি হিসাবে আমরা মনোনীত করেছি। সংগঠনের যিনি চালিকা শক্তি, যিনি সবচেয়ে বেশি যার কাজ থাকে সেটা আমরা মনোনীত করেছি ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, একদম দীর্ঘদিনের সাথী আমাদের, কিন্তু এই দলের সাথে উনি গত দুই বছর যাবৎ আমাদের সাথে কাজ করছেন মাহবুব আল হুদা মামুন। আমরা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে ওনাকে মনোনীত করেছি জনাব ফরিদ উদ্দিন কানন, এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক বরিশালের কৃষ্ণ সন্তান, আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি দাম্মামে জাহিদ আল ইসলাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত করেছি সাংগঠনিক সম্পাদক হিসাবে আমরা মনোনীত করেছি একদম তরুণ কুমারের উজ্জ্বল নক্ষত্র, আগামী দিনের ভবিষ্যৎ সেই রাজবাড়ির ফরিদপুরের কৃতি সন্তান ওয়াহিদ পাশা।
আমরা সহ সাংগঠনিক সম্পাদক হিসাবে যেনাকে মনোনয়ন করেছি চাঁদপুরের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান। সহ সাংগঠনিক সম্পাদক হিসাবে মনোনয়ন করেছি আমরা মোশারফ হোসেন। মোশারফ ভাই, মোশারফ হোসেন, আমাদের 2020 সাল পর্যন্ত